প্রিয় ভিউয়ার্স ও কর্মী বন্ধু, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা। রোমানিয়ার ভিসা নিয়ে আসলে আপনারা অনেক কমেন্টস করছেন, সেই জন্য আমি আজকে একটি ভিডিও তৈরি করলাম, আরও কয়েকটি ধারাবাহিক ভিডিও তৈরি করব রোমানিয়া নিয়ে। আসলে রোমানিয়ার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে এখন অসংখ্য ভিসা হচ্ছে, এটা আপনারা পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম। আসলে রোমানিয়াতে বাংলাদেশি কর্মীদের জন্য অসংখ্য ভিসা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে রোমানিয়া সরকার বাংলাদেশি কর্মীদেরকে অনেক পছন্দ করেন এবং যেখানে ওইখানে যে এমপ্লয়াররা আছেন বিগত বছরের যে বাংলাদেশে যে কর্মঠ তরুণরা বা ছেলেরা যে এখানে কাজ করছেন তারা আসলে খুব ভালো কাজ করছেন। তবে কিছু কিছু বিষয় আছে, যেমন অনেকে সেখান থেকে আবার অন্য দেশে চলে যাচ্ছে, এটাও সত্য, এটাও সত্য, আমাদেরকে অস্বীকার করা যাবে না। আমাদের অনেক বাংলাদেশি রোমানিয়া যেয়ে সেখান থেকে আবার অন্য দেশে চলে যাচ্ছে, থাকছে না, সেটা একটা রোমানিয়া সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এটা কম করার জন্য, তো সেই চেষ্টা বাংলাদেশ সরকারও করে যাচ্ছে। আর রোমানিয়ার ভিসা কিন্তু আগে ইন্ডিয়া থেকে হতো, এখন বর্তমানে বাংলাদেশ থেকেই রোমানিয়ার ভিসা ইনশাল্লাহ হচ্ছে। আর রোমানিয়া আসলে অনেকভাবে কয়েকটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মীরা যাচ্ছে, একটা হচ্ছে বয়েসেলের মাধ্যমেও, কিন্তু সরকারি এজেন্সি বয়েসেলের মাধ্যমেও কিন্তু রোমানিয়াতে যাচ্ছে কিছু সংখ্যক কর্মী। আর পাশাপাশি যে সরকার অনুমোদিত এজেন্সিগুলো রয়েছে সেগুলা থেকেও অসংখ্য কর্মী রোমানিয়া ভিসা হচ্ছে, যদিও একটু সময় লাগছে, কিন্তু আপনারা যদি জেনুইনভাবে দিয়ে থাকেন তাহলে আপনারা যেতে পারবেন। আর আরেকটা ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে রোমানিয়া যেতে হলে আপনাদেরকে আপনারা যদি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যেতে চান সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ একমাত্র এই এজেন্সিগুলোর মাধ্যমে যদি আপনারা যান তাহলে আমি এতটুকু বলতে পারবো, নিশ্চয়তা দিতে পারবো আপনারা যেতে পারবেন, হয়তো সেটা দুই এক মাস কম বেশি হতে পারে আপনাদের যাওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনারা যেতে পারবেন, অন্তত আপনার টাকাটা আপনি মানে জলে ডালবেন না, আপনার টাকাটা অন্তত আপনি কাজে লাগবে, সেই জন্যই আমি বলছি। যাই হোক, এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করবো খুব শীঘ্রই, আপনারা দেখে নেবেন।